গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকের গল্প দস্যু মোহন সিরিজের মোহন ও তৃতীয় পর্ব প্রতিটি পর্বই একটি রমা এক স্বয়ংসম্পূর্ণ গল্প এক সপ্তাহ ছাড়া ছাড়া গল্পগুলি গল্পবাবুর আসরে প্রকাশিত হচ্ছে এভাবেই চলবে মোহন ও রমার বিবাহ পর্যন্ত এক দস্যুর সঙ্গে কিভাবে এক ধনির দুহিতা রমার বিবাহ হয় তা শ্রোতাদের নিশ্চয়ই ভালো লাগবে এই পর্বে আপনারা শুনতে পাবেন কীভাবে মোহন এক বিধবা জমিদার গিন্নির বহুমূল্য হীরকণ্ঠি অপহরণ করতে গিয়ে জড়িয়ে পড়বে সেই বিধবা মহিলারই খুনের কেসে এবং তারপর নিজস্ব অসাধারণ প্রত্যুৎপন্ন মতিত্বে সে সফল হয়ে বেরিয়ে আসবে এই কেস থেকে প্রসঙ্গত উল্লেখযোগ্য আমরা বৃত্তি সমর্থন করি না শ্রোতাদের কাছে অনুরোধ কাল্পনিক এই গল্পগুলি কেবল গল্প শোনার আনন্দেই শুনবেন অপরাধ প্রবণতা মানুষের ক্ষতি করে এবং অপরাধই শেষ পর্যন্ত ধরা পড়বেই ও শাস্তি পাবে আসুন শুরু করা যাক আজকের গল্প মোহন ও রমা তৃতীয় পর্ব কলিকাতা পার্ক স্ট্রিটে একটি সাততলা বৃহৎ অট্টালিকায় অফিসার ইনচার্জের কক্ষ বাটির দ্বার দেশব্যাপিয়া অবস্থিত রাত্রি বারোটার সময় বাড়ির দ্বার বন্ধ হইয়া যায় এই বৃহৎ প্রাসাদের অসংখ্য কক্ষে বহু লোক পরিবারবর্গ লইয়া বাস করেন সেদিন রাত্রি তিনটার সময় দ্বারদেশের ঘণ্টা ভীষণ শব্দে বাজিয়া উঠিয়া অফিসার ইনচার্জের নিদ্রা ভঙ্গ করে জানিয়ে দিল দরজায় অতিথি উপস্থিত হয়েছে তার স্ত্রী বলল। রাত তিনটের সময় আবার কে বাইরে আছে করে খেলে মানুষ নিশ্চিন্ত রাত্রে হয়ে ঘুমোতেও পারবে না অফিসার ইনচার্জ বিছানা ত্যাগ করে বললেন হয়তো কেউ পীড়িত ডাক্তার ডাকতে এসেছে তিনি দ্বার খুলিবা মাত্র একটি ব্যক্তি প্রবেশ করে বলল ডাক্তার ঘোষ আছেন আছেন কিন্তু তিনি রাত্রে কোথাও যাবেন না আগন্তুক বলল না গেলে তো উপায় নেই আজ অত্যন্ত গুরুতর অবস্থা বলতে বলতে সে ওপরে উঠতে লাগল ডাক্তার ঘোষ বাড়ির তলায় বাস করেন কিন্তু আগন্তুক তিনতলা পার হয়ে পঞ্চম তলায় উপস্থিত হলো ও পকেট থেকে চাবি বের করে একটি তালাবন্ধ কক্ষের তলায় লাগালো ও খুলে ফেলল তালা খুলতেই আগন্তুক অস্ফুট কণ্ঠে নিজেকেই যেন বলল চমৎকার কাজ অনেক এগিয়ে গেল কিন্তু কাজে লাগবার পূর্বে পালাবার বন্দোবস্ত করে রাখা দরকার আচ্ছা প্রথমে ভেবে দেখি যদি আমি ডাক্তারকে ডাকতাম আর তিনি ঘুম থেকে উঠে অস্বীকার করে আমাকে বিদায় করে দিতেন তাতে যে সময় অতিবাহিত হতো তা কি এখন হয়েছে না আর একটু অপেক্ষা করা দরকার আগন্তুক দশ মিনিট অপেক্ষা করলো পরে নিচে অবতরণ করে অফিসার ইনচার্জকে শুনিয়ে ডাক্তারকে নানা বিশেষণে অভিহিত করে ক্রোধ প্রকাশ করল এবং দেখল তার জন্য দরজা খোলা রয়েছে দরজায় নতুন ধরনের চাবির বন্দোবস্ত দরজা বন্ধ করলেই আপনা থেকেই চাবি বন্ধ হয়ে যায় আগন্তুক চাবির ছিদ্রে এক টুকরো লোহা প্রবেশ করিয়ে দিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল অফিসার ইনচার্জ তার কক্ষ থেকে দরজা বন্ধের শব্দ শুনে নিশ্চিন্ত মনে নিদ্রা যেতে লাগলেন তিনি নিশ্চিন্ত রূপে জানতেন দাঁড় যখন বন্ধ হয়েছে তখন চাবিও পড়ে গেছে পনেরো মিনিট পর আগন্তুক প্রত্যাবর্তন করল নিঃশব্দে দাঁড় ঠেলে ভেতরে প্রবেশ করে পুনরায় ততোধিক ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল তার আগমন অফিসার ইনচার্জ জানতে পারলেন না আগন্তুক ভাবল যদি কেউ দেখতে পায় তাহলে পালানোর পথ তো খোলাই রইল আগন্তুক শান্ত নিঃশব্দে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো পাঁচতলায় উপস্থিত হয়ে আগন্তুক দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করল এবং নিঃশব্দে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল পকেট থেকে টর্চ বের করে জেলে এবং গা থেকে কোট খুলে ফেলে একটি চেয়ারের ওপর উপবেশন করল আগন্তুক অস্ফুটকণ্ঠে বলল যাক এবার নিশ্চিন্ত মনে কাজ সারা যাবে আমি সময়ে সময়ে ভাবি মানুষ এমন সহজ ও সরল পথে উপার্জন না করে কেন হাজার রকমের দুরূহ পথ বেছে নেয় একটু দূরদৃষ্টি একটু তীক্ষ্ণভাবে ভাববার শক্তি ব্যাস তারপর অফুরন্ত সময় হাতে যেমন খুশি অতিবাহিত করো এমন বিশ্রামপূর্ণ ব্যবসা হ্যাঁ এমন সুন্দর পথ কত সহজে কাজ উদ্ধার হয় তা না করে কেন যে বোকা মানুষগুলো দুঃখে জর্জরিত হয় ভাবতেও পারি না বুঝতেও পারি না আগন্তুক পকেট থেকে একটা ছোট প্ল্যান বের করে কোলের ওপর মেলে ধরল সে পুনরায় আপন মনে বলতে লাগল এখন ঘরের কোথায় কি আছে দেখা যাক হ্যাঁ যেখানে আমি বসে আছি এটা হলো হল ঘর বড় রাস্তার দিকে ড্রয়িং রুম এবং শোয়ার ঘর আর খাবার ঘর এই যে পূর্ব দিকে না এখানে বসে সময় নষ্ট করে লাভ নেই আগন্তুক তার টর্চের আলো একবার চারিদিকে নিক্ষেপ করে বিরক্ত স্বরে বলল না, দেখছি বিলত ফেরত বিধবা জমিদার গৃহিণী নিতান্ত কৃপণের মতো ঘর সাজিয়েছেন ছোটোখাটো দু একটা দামি জিনিস যে এখানে ছড়ানো থাকবে তা দেখছি কিছুই নেই চুলই যাক টুকরো জিনিস এখন যে কাজে এসেছি তার দিকেই নজর দেওয়া ভালো এখান থেকে হাত দশেক দূরে পূর্ব দিকে সোয়ার ঘরের দরজা আগন্তুক তার কোলের প্ল্যানটিকে মুড়ে পকেটে রাখলো, তারপর টর্চ চালিয়ে অগ্রসর হতে লাগলো একটি কক্ষের দরজায় এসে বলল এই যে দরজা দরজা খিল খুলতে হ্যাঁ আমার তিন মিনিটও লাগবে না এখন দেখা যাক দরজা কি বলে আগন্তুক দরজায় একটু চাপ দিতেই সহসা দরজা খুলে গেল মোহন তোমার অদৃষ্ট আজতি অতি সুপ্রসন্ন তোমার প্রিয়তমা নারীকে তোমার উপযুক্ত লক্ষ টাকার হিরের কণ্ঠে দিয়ে সাজাবার বাসনা পূর্ণ করতে পারবে তোমার পথে ভগবান আজ সব সুযোগ স্বেচ্ছায় দিয়ে রেখেছেন তাছাড়া তুমি জানো এই ঘরের কোথায় কি সাজানো আছে এমনকি আলপিনটা পর্যন্ত আজকের রাত্রি তোমার শুভ রাত্রি হের বেশি তুমি আর কি চাও মোহন তোমার বাসনা আজ বিনা বাধায় পূর্ণ হবে তোমাকে শুধু অতি নিঃশব্দে কাজ করতে হবে যেন কোনো মতেই ধনী বৃদ্ধা মহিলার নিদ্রাভঙ্গ না হয় এরপর মোহন শোয়ার ঘরের সংলগ্ন গুপ্ত ঘরের দরজা যেখানে জমিদার গৃহিণী নিদ্রা যাচ্ছেন এমন সাবধানতার সঙ্গে সেটা মুক্ত করল যে অধিকারিনী যদি নিদ্রিত না হয়ে বিছানার উপর জাগরিতও থাকতেন তাহলেও কোনো সন্দেহ তার মনে জাগত না এমন নিঃশব্দে বিখ্যাত দস্যু মোহন তার কাজ সম্পন্ন করল মোহন ভাবল প্ল্যান অনুযায়ী তাকে শুধু খাটের অদূরে রক্ষিত বৃহৎ সোফার পিছনে যে ছোট্ট টেবিলটা আছে তার নিকট যেতে হবে এবং টেবিলের ওপরের টানার মধ্যে নানারকম টুকরো দ্রব্যের মধ্যে বহুমূল্য বিখ্যাত হীরার কণ্ঠী লুকায়িত আছে মোহন কক্ষে প্রবেশ করে ধীরে ধীরে মেঝের কার্পেটের ওপর উপুর হয়ে পড়ে অতি নিঃশব্দে বুকে হেঁটে ইঞ্চি ইঞ্চি করে অগ্রসর হতে লাগলো সোফার পিছনে পৌঁছে মোহন কিছুক্ষণ নীরবে পড়ে থেকে তার উত্তেজিত বক্ষস্পন্দনকে প্রশমিত করল মোহন বিস্মিত হয়ে ভাবল এই রকম অস্বাভাবিক হৃদয়স্পন্দন তার হলো কেন যদিও তার মনে বিন্দুমাত্র ভয় ছিল না তবুও সে কেন এরকম দুর্বলতার পরিচয় দিতে বাধ্য হলো দিকে কোনো বিপদের নামগন্ধ নেই তার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই তবুও ক্ষিপ্ত ঘন্টার মতো তার বুক এমন দুরুদুরু করে কেঁপে উঠল কেন মোহন সুচিভেদ্য অন্ধকারের মধ্যে নিঃশব্দে পড়েছিল মোহন ভাবল আর অপেক্ষা করা সমীচীন হবে না সে ধীরে ধীরে উঠে বসল এবং টেবিলের ওপর হাত ঠেকালো আনন্দে দস্যু মোহনের মন নৃত্য করে উঠল সে ভাবল অবশেষে সফলতার সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এখন মাত্র হাত দিয়ে টানা হিরক্ষণ্ঠি নিয়ে চলে যাওয়া ব্যাস সহসা মোহনের বক্ষস্পন্দন দ্বিগুণ বেগে পুনরায় আরম্ভ হল তার ভয় হল পাছে তার উন্মাদ হৃদয় নৃত্যের সঙ্গে জমিদার গৃহিণীর নিদ্রা ভঙ্গ হয়ে যায় দু হাতে বুক চেপে মোহন তার হৃদয়কে শান্ত রাখার জন্য প্রাণপণ প্রয়াস পেতে লাগলো অবশেষে সে যখন দাঁড়াতে যাবে তখন একটা বস্তুর সঙ্গে তার পদস্পর্শ হলো সে হাত বুলিয়ে দেখল একটা মোমবাতি দান মেঝের ওপর পড়ে রয়েছে সে যখন বাতিদানটিকে সরিয়ে রাখতে গেল তখন একটা ঘড়ির ওপর তার হাত পড়লো ঘড়িও মেঝের ওপর পড়ে রয়েছে মোহন চিন্তা করতে লাগল এর অর্থ কী কী ঘটেছে ঘড়ি বাতিদান নিজের জায়গায় না থেকে মেঝের ওপর গড়াচ্ছে কেন এই ভীষণ অন্ধকারের মধ্যে কোন নাটকের অভিনয় হয়েছে সহসা তার হাত এমন এক বস্তুর সংস্পর্শে এলো যে ভয়ে সে শিউরে উঠল অত্যন্ত কষ্টে মোহন আত্মসংবরণ করল এটা কি মোহন ভয়ে অভিভূত হয়ে দু মিনিট নিঃশব্দে বসে রইল মোহনের দরবিগলিত ধারায় ঘাম ঝরতে লাগল প্রাণপণ শক্তিতে সে শক্তি সংগ্রহ করে পুনরায় সেই জিনিসটি স্পর্শ করল সে ধীরে ধীরে হাত গুলিয়ে বস্তুটির স্বরূপ আবিষ্কার করতে চেষ্টা করল সে কম্পিত মনে অনুভব করল একটি মুখ ও মাথার ওপর হাত বোলাচ্ছে অতি শীতল স্পর্শ সে বরফের মতো শীতল মোহন দস্যু মোহন তাকে কি কোনো বস্তু বেশি সময় ভীত করে রাখতে পারে অসম্ভব যে মুহূর্তে বুঝলো যে এক মৃতদেহ তার সামনে পড়ে রয়েছে সেই মুহূর্তে সে হাতে টর্চ জ্বালাতেই দেখল তার সামনে একটি নারীর মৃতদেহ পড়ে রয়েছে রক্তে দেহ ভেসে যাচ্ছে তার গলা ও ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন সে ঝুঁকে পড়ে পরীক্ষা করে দেখল নারীর মৃত্যু হয়েছে মৃত্যু মৃত্যু হয়েছে মোহন অস্ফুট কণ্ঠে কয়েকবার উচ্চারণ করলো মোহন দেখল ক্ষতস্থান থেকে অজস্র ধারায় রক্ত বের হয়ে মেঝের কার্পেটের ওপর জমে গিয়ে কৃষ্ণবর্ণ ধারণ করেছে মোহন উঠে কক্ষের আলো জেলে দিল এইবার সে দেখল যে কক্ষের মধ্যে একটা ধস্তাধস্তি হয়েছে বিছানা বিপর্যস্ত হয়ে গেছে বিছানার চাদর ও লেপ টুকটো টুকটো হয়ে ছিঁড়ে গেছে মেঝের ওপর যে ঘড়িটি পড়েছিল তার ছোট কাঁটা এগারোটার ঘরে এবং বড় কাঁটা দুয়ের ঘরে থেকে বন্ধ হয়ে গেছে অদূরে একখানে চেয়ার উল্টে রয়েছে রক্ত শুধু রক্ত চারিদিকে রক্তের বন্যা বয়ে গিয়েছে এই রক্ষণ ঠিক গেছে না আছে মোহন নিজেকে প্রশ্ন করলো দ্রুত হাতে মোহন টেবিলের ড্রয়ার খুলে ফেলল এবং ততধিক দ্রুত হাতে টুকরো জিনিসপত্রগুলির ভেতর থেকে ভেলভেটের বাক্স টেনে বের করল। কম্পিত হাতে খুলে দেখল হীরকণ্ঠি নেই শয়তান মোহন ক্রোধে গর্জে উঠল তারপর অস্ফুট কণ্ঠে বলল মোহন তুমি একটু আগে তোমার অদৃষ্ট অতি সুপ্রসন্ন ভেবে গর্বে আত্মহারা হয়েছিলে এখন তোমার সে গর্ব কোথায় রইল তোমাকে বাহবা দিতে পারলাম না মোহন এখন যত শীঘ্র পারো পালাও জমিদার পত্নী নিহত হীরকণ্ঠি অপহৃত যদি বাঁচতে চাও তো চম্পট দাও তাহলেও মোহন যাবার কোনো লক্ষণ প্রকাশ করল না পালাবে মোহন অন্য কেউ হলে এতক্ষণ তাই করতো কিন্তু মোহন অসম্ভব মোহন ভাবল তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার চেয়ে আরও কিছু বেশি করণীয় তার নাই কি একে একে ভেবে দেখা যাক এক্ষেত্রে মোহন তুমি নিরাপরাধী আচ্ছা তুমি যদি পুলিশ কমিশনার হতে আর এ বিষয়ে অনুসন্ধানের ভার নিয়ে এখানে আসতে তাহলেও মোহনের পক্ষে এইটুকু উত্তেজনায় কাতর হওয়া উচিত হয় কি মোহন একটা চেয়ারে বসল এবং দুই হাত দিয়ে তার মস্তক চেপে ধরল পার্ক স্ট্রিটের হত্যাকাহিনী অত্যন্ত রহস্যময় হয়ে পুলিশের নিকট দেখা দিল গত কয়েক বছরের মধ্যে এরকম অভিনব হত্যাকাহিনী পুলিশের গোচরে আসেনি পুলিশ অনুসন্ধানে অবগত হল গত রাতে এই বিলাত ফেরত ধনী মহিলাটি এক বন্ধুর সঙ্গে বায়োস্কোপ দেখতে গিয়েছিলেন এই মহিলাটি কুবের সময় এক ধনবানের স্ত্রী ছিলেন কয়েকবার ইউরোপ ভ্রমণ করে এসেছিলেন যে হীরের কণ্ঠির জন্য তাকে জীবন দিতে হলো সে হীরের কণ্ঠী সম্রাটের জুয়েলারগণের দ্বারা নির্মাণ করিয়েছিলেন বহু মূল্য লক্ষ টাকা মূল্যের বস্তু কেন তিনি এইভাবে নিজের নিকট রেখে মৃত্যুমুখে পতিত হলেন তার সদুত্তর পুলিশ আবিষ্কার করতে সক্ষম হলো না মহিলাটি পূর্বে অত্যন্ত অপরিমিতভাবে খরচ করতে অভ্যস্ত ছিলেন তাঁর সন্তানাদি ছিল না স্বামীর মৃত্যুর পর তিনি পার্ক স্ট্রিটের প্রাসাদে একটি ফ্ল্যাট ভাড়া করে বাস করছিলেন একটি পুরাতন ভৃত্ত একজন পাচিকা এবং একজন পরিচারিকাকে নিয়ে বাস করতেন স্বামীর মৃত্যুর পর মহিলাটি দেখলেন স্বামী অপরিমিত ব্যয় করে বিশেষ কিছুই রেখে যাননি তবুও যা রেখে গেছেন তিনি যদি হিসেব করে চলতে পারেন তবে রানীর মতো জীবনযাপন করে যেতে পারবেন তাঁর অসংখ্য বন্ধু বান্ধবেরা তাঁকে সারাদিন ও শয়ন করিতে যাইবার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিদিন হীরকণ্ঠি পরে থাকতে দেখতেন তাঁরা কিছু বললে একমাত্র এই উত্তর তিনি দিতেন একদিন যে অতি সুখের দিনে সম্পদের দিনে আমার সহচরী হয়েছিল তাকে কি আমার বর্তমান অসাচ্ছল্যের দিনে ত্যাগ করতে পারি তিনি কোনটি বিক্রি করার কথা মনে স্থানও দিতেন না যতদিন আমি বাঁচব ততদিন আমি এটা চোখে ডাড়াল করব না এই কথাই তিনি বলতেন সমস্ত ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হচ্ছিল হত্যাকাণ্ডের দুদিন পরে সংবাদপত্রে নিম্নলিখিত সংবাদ প্রকাশিত হলো আমরা অবগত হলাম জমিদার পত্নীর ভৃত্ত হরিচরণকে পুলিশ হত্যার অপরাধে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ পুলিশের হস্তগত হয়েছে হরিচরণের কক্ষে তার বিছানার নিচে একটা রক্তাক্ত শার্ট পাওয়া গেছে প্রমাণিত হয়েছে যে উক্ত জামা ভৃত্ত হরিচরণের ঘটনার রাতে সে ওটা পড়েছিল অনুসন্ধানে এটাও প্রকাশিত হয়েছে রাত্রির আহারের পর হরিচরণ কোনো গুপ্তস্থানে লুকিয়ে থেকে জমিদার পত্নীকে হীরকণ্ঠী রাখতে দেখেছিল অবশ্য আমরা বলতে বাধ্য হচ্ছি যে উপরুক্ত ব্যাপারে কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি পুলিশের অনুমানমাত্র সম্বল কিন্তু একটা বিষয়ে হরিচরণ কোনো কৈফিয়ত দিতে পারেনি পরদিন প্রাতকালে সাতটার সময় হরিচরণ সিগারেট কিনতে বেরিয়েছিল এটা সিগারেটওয়ালা এবং বাড়ির অফিসার ইনচার্জের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে কিন্তু জমিদার পত্নীর পাচিকা ও পরিচারিকা যারা বিশ বছর ধরে বিশ্বস্তভাবে চাকরি করছে তারা বলছে যে প্রভুপত্নীর আদেশ অনুসারে তাদের ফ্ল্যাটের দ্বার বেলা আটটার আগে মুক্ত করার উপায় নেই কারণ চাবি মৃতার নিকট থাকত তিনি আটটার সময় দ্বার খোলার হুকুম দিলে তবে কারো বাইরে যাওয়া সম্ভব হতো এবং আরও বলেছে যে হত্যাকাণ্ডের পরদিন প্রাতে দ্বার আটটা অবধি চাবি বন্ধ ছিল পরে তারা হত্যাকাণ্ডের কথা জানতে পেরে হৈ হৈ করতে থাকে ও দ্বার মুক্ত করে এটাও জানা গেছে যে ফ্ল্যাটের উত্তর দিকে ভৃত্তদের জন্য কয়েকটি কক্ষ নির্দিষ্ট ছিল তারা সেইখানেই বাস করত পুলিশ বলছে যে পাচিকা এবং পরিচারিকার বিবৃতি সন্দেহের অতীত তবে কি হরিচরণের নিকট ডুপ্লিকেট চাবি ছিল এই সমস্যা সমাধানের ওপর সমস্তটাই নির্ভর করছে পুলিশের অনুসন্ধানে প্রকাশ পেল হরিচরণ একজন পুরনো পাপী এর আগেও কয়েকবার জেল খেটেছে হরিচরণের পক্ষে কাউকে হত্যা করা এতটুকু অসম্ভব কার্য নয় তা হলেও তার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ পাওয়া গেল না যাতে তাকে হত্যাকারী বলে অভিযুক্ত করা যেতে পারে জমিদার পত্নীর উত্তরাধিকারী নিয়ে এক ভ্রাতোষ পুত্রী তাঁর জবানবন্দিতে বললেন জমিদার পত্নীর মৃত্যুর এক মাস পূর্বে তিনি তাকে একখানি পত্রে জানিয়েছিলেন যে তিনি কোথায় তার বহুমূল্য হীরকণ্ঠি লুকিয়ে রাখেন কিন্তু আশ্চর্যের বিষয় পরদিন সেই চিঠিখানি চুরি যায় কে চুরি করে কীভাবেই বা সে তার সন্ধান পেল তা আজ পর্যন্ত রহস্যময় রয়েছে বাড়ির অফিসার ইনচার্জ ও তার পত্নী সাক্ষ্যে বললেন যে ঘটনার রাত্রে তিনটে সময় একজন লোক ডাক্তার ঘোষের কাছে যাওয়ার জন্য প্রবেশ করে ডাক্তার সাক্ষ্যে বললেন যে কোনো ব্যক্তি তার নিকট উক্ত সময়ে যায়নি তাহলে সেই লোকটাকে সে কি একজন সহকারী হত্যাকারীর সহচর কেউ আছে বলে সংবাদপত্র ও জনসাধারণের দৃঢ় বিশ্বাস হলো চিফ ইন্সপেক্টর মিস্টার বেকারও তা অনুমোদন করলেন তিনি বিচারকারী ম্যাজিস্ট্রেটকে বললেন তস্যু মোহনও এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট আছে ম্যাজিস্ট্রেট বিদ্রুপ করে বললেন দসু মোহন আপনার মনে বাস করছে তাই আপনি সকল সময় তাকেই দেখতে পান আমি তাকে সকল কাজেই দেখতে পাই কারণ সে সকল কাজেই থাকে বলে মিস্টার বেকার ধীরে ধীরে বললেন ম্যাজিস্ট্রেট বললেন বরং বলুন যে কেস আপনার নিকট শক্ত বলে অনুমিত হয় সেই সব কেসেই আপনি মোহনকে সন্দেহ করেন কিন্তু এক্ষেত্রে বন্ধ ঘড়ির সময় দেখে হত্যাকাণ্ড যে রাত্রি এগারোটা দশ মিনিটে সাধিত হয়েছে তা প্রমাণিত হয়েছে আর বাড়ির অফিসার ইনচার্জ রাত্রি তিনটের সময় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেখেছে সুতরাং আপনি মনের যোগাযোগ এর মধ্যে আনতে পারেন কি উপায়ে তা ভেবে পায় না পুলিশের ভেতরে এমন একটা বিষয়ে ঝোঁক দেখা যায় যে তারা প্রথমে যে ধারণা পোষণ করে তা প্রমাণের জন্য সাক্ষী পর্যন্ত তৈরি করতেও দ্বিধা করে না কিন্তু সেই ধারণা ভুল হলেও সংশোধন করতে রাজি হয় না হরিচরণের অতীত ইতিহাস অত্যন্ত খারাপ সে জেল খেটেছে সে চোর অপবাদে শাস্তি পেয়েছে সে নষ্ট চরিত্র মদ্যপ সুতরাং বর্তমান হত্যাকাণ্ডে তাকে জড়িত করতে প্রমাণের অভাব ঘটলেও তারা অনুসন্ধান কাজ শেষ করে কেস আদালতে পাঠিয়ে দিল আদালতে মকদ্দমা ধীরে ধীরে সম্ভব গতিতে বহুদিন ধরে চলতে লাগল বিচারক নিষ্ক্রিয়ভাবে কাজ করতে লাগলেন ফরিয়াদি পক্ষ পুলিশের অ্যাডভোকেট কেস ভালোভাবে প্রমাণ করতে পারল না অপরপক্ষ বিচারকের দৃষ্টি আকর্ষণ করে এমন জোরালো দাবিতে তার মক্কেল আসামি হরিচরণের নির্দোষিতা প্রমাণ করল যে হরিচরণের মুক্তি পাওয়া আসন্ন হয়ে উঠতে লাগল উকিল বললেন আসামি হত্যাকাণ্ডের পর প্রভাতে যদি বাইরে গিয়ে থাকত তবে ফ্ল্যাটের দ্বার চাবি বন্ধ অবস্থায় কী প্রকারে রইল তবেই দ্বিতীয় চাবি ছিল কিন্তু সে চাবি কোথায় ফরিয়াদি পক্ষ তা প্রমাণ করতে পারেন নাই তাছাড়া হত্যাকারী যে ছুরি কিংবা ছোড়া দিয়ে হত্যাকাণ্ড সাধন করেছে সেই ছুরি বা ছোড়াই বা কোথায় তাও প্রমাণিত হয়নি পরিশেষে উকিল বললেন যে দিক এই দেখা যাক আমার মক্কেলের বিরুদ্ধে কেস প্রমাণিত হয়নি আমি বলতে চাই যে রহস্যময় ব্যক্তি রাত্রি তিনটের সময় সেই বাড়িতে প্রবেশ করেছিল সেই ব্যক্তি হত্যাকারী আর ঘড়িতে রাত্রি বাজাতে দেখানো কি এতই শক্ত ব্যাপার ঘড়ির কাঁটা ঘুরিয়ে রাখা চলেন না হরিচরণ প্রমাণাভাবে মুক্তি পেল হরিচরণ কারাগার থেকে মুক্তি পেল ছ মাস ধরে নির্জন ছেলে বাস করে উদ্বেগ ও দুশ্চিন্তায় দীর্ঘ ছমাস কাটিয়ে যখন সে পথে বেরোল তখন তার স্বাস্থ্য ভেঙে গেছে সে সম্পূর্ণরূপে অকর্মণ্য হয়ে পড়ল হরিচরণ বেলেঘাটার একটা বস্তিতে একটা খোলার ঘর ভাড়া নিয়ে বাস করতে লাগলো বিচারের দিনগুলি উত্তেজনা বিভীষিকায় তার দিনরাত্রির মুহূর্তগুলো আতঙ্কময় হয়ে উঠল সে পথে বের হলে বুঝতে পারতো তাকে কেউ না কেউ অনুসরণ করছে তারা যে পুলিশের চর সে বিষয়ে তার সন্দেহ ছিল না হরিচরণ দু এক স্থানে ছদ্মনামে বাড়ির চাকরের কাজ জোগাড় করেছিল কিন্তু সকল জায়গাতেই তার আসল পরিচয় প্রকাশিত হয়ে পড়ায় চাকরি নষ্ট হয়েছে সুতরাং তার জীবন দুর্বহ হয়ে উঠল আহারের সংস্থান ক্রমশ শেষ হয়ে আসছিল সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন উপবাস ও মৃত্যু হরিচরণ দুর্ভাবনায় ভেঙে পড়ল একদিন সন্ধ্যার সময় হরিচরণ একটা চায়ের দোকানে চা পান করছিল এমন সময় এক ব্যক্তি চায়ের দোকানে প্রবেশ করে তার বিপরীত দিকে বসলেন ও চায়ের অর্ডার দিলেন ভদ্রলোকের বয়স চল্লিশ হবে পোশাক পরিচ্ছদ পরিপাটি তিনি এক একদৃষ্টে হরিচরণের মুখের দিকে চেয়েছিলেন হরিচরণ নিঃসন্দেহে বুঝলো যে সেই ব্যক্তি অন্য কেউ নয় পুলিশের লোক কিন্তু তার সঙ্গে যে কিসের প্রয়োজন সে বুঝতে চেষ্টা করে ভয়ে কেঁপে উঠল সে উঠে যাওয়ার চেষ্টা করল কিন্তু আতঙ্কে তার পা দুটো এমন কাঁপ ছিল যে তা সম্ভব হল না আগন্তুক এক কাপ চা হরিচরণের নিকট আনিয়ে দিয়ে বলল আর এক কাপ পান করুন বন্ধু হরিচরণ জড়িত স্বরে বলল ধন্যবাদ আগন্তুক বললেন ধন্যবাদের প্রয়োজন নেই হরিচরণ হরিচরণ ভীত কণ্ঠে বলল আমি বিভূতি হ্যাঁ হরিচরণ নই তো ভদ্রলোক হাসতে হাসতে বললেন পাগলামি করো না তুমি কি বলতে চাও তুমি যা তা তুমি নও পার্ক স্ট্রিটের জমিদার পত্নীর ভৃত্য নও হরিচরণ সকল শক্তি একত্র করল বলল। কে হরিচরণ আমার বাড়িওয়ালাকে জিজ্ঞেস করুন আমার নাম বিভূতি কিনা আগন্তুক মৃদু হাস্যে বললেন বিভূতি বাড়িওয়ালার কাছে হতে পারো কিন্তু পুলিশের কাছে হরিচরণ হরিচরণ জোর করে বলল মিথ্যে কথা মিথ্যে কথা আপনাকে ওরা মিথ্যে কথা বলেছে আগন্তুক তার নাম পরিচয় লেখা একখানি কার্ড পকেট থেকে বের করে হরিচরণের হাতে দিলেন কার্ডে লেখা ছিল মিস্টার শ্রী বসু ভূতপূর্ব ডিটেকটিভ ইন্সপেক্টর কলকাতা হরিচরণ কাঁপতে লাগলো বলল আপনি পুলিশের লোক বর্তমানে নয় কিন্তু আমি এই কাজ খুবই ভালোবাসি নিজে স্বাধীনভাবে ব্যবসা আরম্ভ করেছি এমন লাভের কাজ আর নেই সময়ে সময়ে ঐশ্বর্য পাওয়া যায় যেমন ধরো তোমার ক্ষেত্রে এই তোমার ক্ষেত্রে আমার সেই সম্ভাবনা হয়েছে হরিচরণ চক্ষু বিস্ফারিত করে বলল আগে আমার ক্ষেত্রে মিস্টার বাসু বললেন হ্যাঁ তোমার কেসের এমন একটা বিশেষত্ব আছে যাতে তোমার সহযোগিতা আমার প্রয়োজন হয়েছে যদি আমি না করি হরিচরণ জিজ্ঞাসা করল মিস্টার বসুর মুখে মৃদু হাসি দেখা দিল বললেন না করি এটা কোনো কথাই নয় হ্যাঁ তোমাকে বাধ্য করবো আমি তোমার বর্তমান অবস্থা এমন যে তুমি কোনো কিছুই অস্বীকার করতে পারবে না হরিচরণ পুনরায় আতঙ্কে অভিভূত হয়ে বলল আপনি কী বলতে চান পরিষ্কারভাবে বলুন বসু বলল দু কথায় তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি আমাকে জমিদার পত্নীর উত্তরাধিকারিণী তোমার কাছে পাঠিয়েছেন হরিচরণ বলল কেন কণ্ঠীর জন্য আগন্তুক বলল কণ্ঠী হরিচরণ বিস্ময় প্রকাশ করল হ্যাঁ হ্যাঁ কণ্ঠী আরে তুমি যা চুরি করে এনেছ আগন্তুক দৃঢ় স্বরে বলল হ্যাঁ আমি তো কিছুই জানি না হরিচরণ প্রতিবাদ করল নিশ্চয়ই এনেছো। আগন্তুক জোর গলায় বলল হরিচরণ শঙ্কিত স্বরে বলল যদি হিরকণ্ঠি যদি আমি চুরি করে থাকি তবে আমি হত্যাকারী নিশ্চয়ই হত্যাকারী যে তুমি তাতে আমার কোনো সন্দেহই নেই আগন্তুক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল হরিচরণ জোর করে মৃদু হাসল বলল কিন্তু আদালত আমার সৌভাগ্যক্রমে অন্য ধারণা পোষণ করছেন জুরিরা সকলে আমাকে নির্দোষী ভেবে মুক্তি দিয়েছে কিন্তু একজনের মন যখন নির্দোষ আর ওই এগারো জন জুরি ভদ্রলোক তাই ভাবেন তখন ভূতপূর্ব ডিটেকটিভ ইন্সপেক্টর হরিচরণের একটি হাত ধরে বললেন তোমার বক্তৃতা বন্ধ করো ভায়া ও সব অনেক শোনা আছে এখন আমার দুটো কথা মন দিয়ে শোনো হত্যাকাণ্ডের এক মাস আগে তুমি ফ্ল্যাটের চাবি চুরি করে বড় বাজারে একটা কামারের দোকান থেকে ডুপ্লিকেট চাবি করিয়ে নাও সত্যি হরিচরণ ভীষণ রেগে মাথা নেড়ে বলল মিথ্যে মিথ্যে সব মিথ্যে কথা হ্যাঁ কেউ চাবি দেখেনি কে কারণ চাবি ছিল না আগন্তুক একটি চাবি বের করে বললেন এই সেই চাবি হরিচরণ নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল আগন্তুক বলতে লাগলেন তুমি জমিদার পথ হত্যা করেছ যে ছুরি দিয়ে হত্যা করেছ সেই ছুরিটাও চাবিওয়ালার দোকানে কিনেছিলে সত্যি হরিচরণ শক্তি সংগ্রহ করে বলল সব বাজে কথা আপনি মন করা কথা বলছেন কেউ ছুরি পায়নি আর ছুরি দেখেও নি আগন্তুক পকেট থেকে একটা বড় ছুরি বের করে বলল এই ছুরিটা চিনতে পারো হরিচরণ ভয়ে শিউড়ে উঠল ইন্সপেক্টর বলতে লাগলেন এখনো ছুরিতে রক্তের দাগ লেগে রয়েছে এই রক্ত চিহ্ন কোথা থেকে এসেছে তাও কি আমাকে বলতে বলো হরিচরণ হরিচরণ মরিয়া হয়ে বলল আপনি একটা চাবি আর একটা ছুরি পেয়েছেন বলেই যে আমি এই কাজ করেছি হ্যাঁ তার কি প্রমাণ আছে কেউ আমাকে ও কিনতে দেখেছে প্রথমত চাবি হলা দ্বিতীয়ত দোকানের ছোকরা যে ছুরি তোমাকে বিক্রি করেছিল তারা তোমাকে শনাক্ত করবে আমি তাদের উত্তম রূপে বুঝিয়ে দিয়েছি একবার তোমাকে তাদের সামনে নিয়ে গেলেই তারা এক বাক্যে বলবে তুমি সেই লোক যে এক মাস আগে ওসব কিনেছো হরিচরণের মন ও দেহ সম্পূর্ণরূপে ভেঙে পড়ল বিচারকারী ম্যাজিস্ট্রেট বা সরকারি উকিল এমনভাবে তাকে কোনো প্রশ্ন করেনি তবুও সে শেষ চেষ্টা করার অভিপ্রায়ে বলল আপনার কাছে আর কোনো প্রমাণ আছে 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 হরিচরণ আছে আগন্তুক আশ্বস্ত স্বরে বলল হত্যার পরে যে পথে তুমি প্রবেশ করেছিলে সেই পথেই বের হয়ে আসবার সময় পাশের দেওয়ালের গায়ে তোমার রক্তাক্ত হাতের ছাপ পড়ে আপনি কি করে তা জানলেন কোনো লোকের তো তা জানার সাধ্য নয় হরিচরণ প্রতিবাদ করল আগন্তুক বলল পুলিশ অবশ্য জানে না কিন্তু তারা যদি একটা বাতি জেলে অন্ধকার গুপ্ত সিঁড়ির দেওয়াল পরীক্ষা করতেন তাহলে তোমার হাতে ছাপ পেতেন এবং তোমাকে ফাঁসি কাঠে ঝোলাতে কিছুমাত্র বেগ পেতে হতো না হরিচরণের মুখ রক্তশূন্য ও বিবর্ণ হয়ে উঠল সে অর্থহীন দৃষ্টিতে চেয়ে কিছু সময় বসে রইল তার মাথা বুকের ওপর ঝুলে পড়ল অবশেষে সে বলল এই যদি ফেরত আপনি আমাকে কি দেবেন একটা আধলাও নয় আগন্তুক বলল আপনি ঠাট্টা করছেন না হরিচরণ বলল আমি আপনাকে লক্ষ লক্ষ টাকা মূল্যের হিরক্ষণটি দিয়ে দেব আর তার বিনিময়ে আপনি আমাকে কিছুই দেবেন না হ্যাঁ দেব তোমার জীবন ভিক্ষা দেব আগন্তুক ধীরে ধীরে বললেন হরিচরণ ভয়ে শিউড়ে উঠল আগন্তুক পুনরায় বলতে লাগলেন আমার কথা শোনো হরিচরণ হীরকণ্ঠীর কোনো মূল্যই তোমার কাছে নেই কারণ তুমি কোনোদিন তা বিক্রি করতে সাহসী হবে না পারবেও না তবে অমন দ্রব্য রেখে লাভ কি হরিচরণ বলল কেন বা লোক আছে তবে আরও কিছুদিন না গেলে আরও কিছুদিন তবেই হয়েছে আগন্তুক মৃদু হাসে বললেন হরিচরণ বলল কেন কেন আগন্তুক বললেন কেন তা বুঝতে পারছ না তার আগেই আমি পুলিশের কাছে সমস্ত প্রমাণ পাঠিয়ে দেব এবার তারা তোমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেবে তবেই মুক্তি দেবে হরিচরণ হতাশায় ভেঙে পড়ল সে দুই হাতে মাথা চেপে বলল কখন আপনি চান আজ রাত্রি দশটার মধ্যে আগন্তুক বললেন যদি না দি হরিচরণ জিজ্ঞাসা করল তাহলে পুলিশ কাল সকালেই যাতে তোমাকে গ্রেপ্তার করে তার বন্দোবস্ত করে দেব আগন্তুক সহজ কণ্ঠে বললেন হরিচরণ কিছু খাবার চেয়ে আহার করল পরে উঠে আগন্তুকের দিকে চেয়ে বলল খাবারের দাম মিটিয়ে দিয়ে আসুন আপনি আমার সঙ্গে সেদিন রাত্রি দশটার সময় হরিচরণ ভূতপূর্ব ডিটেকটিভ মিস্টার বোসকে সঙ্গে নিয়ে নানা পথ ঘুরে পার্ক স্ট্রিটে উপস্থিত হলো এবং যে সিগারেটের দোকানে সে হত্যাকাণ্ডের পর দিন সকালে গিয়েছিল তার পিছনে একটা ছোট্ট পার্কে প্রবেশ করে ক্লান্ত দেহে একটা বেঞ্চের ওপর বসে পড়ল কী ব্যাপার ডিটেকটিভ সব বিষয়ে জিজ্ঞাসা করলেন ও ওইখানে আছে হরিচরণ আঙুল বাড়িয়ে দেখালো ওইখানে আছে ই পাগলের মতো বকছো তুমি মিস্টার বসু বললেন হ্যাঁ আমাদের সামনেই আছে হরিচরণ পুনরায় বলল ডিটেকটিভ কঠিন স্বরে বলল আমার সঙ্গে চালাকি করো না হরিচরণ হরিচরণ বলল আর সত্যি বলছি ও ওইখানেই আছে কোথায় ওই যে নর্দমার দুই ওই যে দুটো নর্দমার পাথরের মধ্যে হরিচরণ বলল কোন দুটো ডিটেকটিভ আগ্রহ ভরে জিজ্ঞেস করলেন হরিচরণ নীরব রইল ডিটেকটিভ ক্রুদ্ধ স্বরে বলল বুঝেছি তুমি আমার চোখে ধুলো দিতে ইচ্ছা করছো না না কিন্তু আমি এবারে অনাহারে মরবো হরিচরণ হতাশ্বরে বলল ও তাহাই তুমি দ্বিধা করছো বেশ আমি তোমার ওপর সদয় হচ্ছি বলো তুমি কি চাও ডিটেকটিভ বললেন আমি বর্মায় যেতে চাই আমার খরচ আপনাকে দিতে হবে হরিচরণ বলল উত্তম রাজি হলাম ডিটেকটিভ বললেন আর একশো টাকা দিতে হবে আমার খরচপত্রের জন্য একশো কেন পাঁচশো দেব তুমি হিরকণ্ঠি বের করে দাও ডিটেকটিভ বললেন হরিচরণ উঠে গিয়ে নর্দমার পাশে পাথর বাঁধানোর স্থানটি দেখিয়ে দিল ভূতপূর্ব ডিটেকটিভ পকেট থেকে ছুরি বের করে সেই স্থানটি খুঁটতে লাগলেন তিনি ধীরে ধীরে পাথর দুখানা তুলে ফেললেন কিন্তু হিরক্কণ্ঠি নেই বিস্মিত দৃষ্টিতে চেয়ে বললেন কই এখানে তো নেই হরিচরণ বলল আছে মাটি দেখুন অবশেষে সামান্য মাটি খুঁটতেই লক্ষ মূল্যের হীরকণ্ঠি বের হয়ে পড়ল ভূতপূর্ব ডিটেকটিভ অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই মহামূল্য বস্তুটি পকেটস্থ করে ও একশত টাকা হিসাবে পাঁচখানা নোট পকেট থেকে বের করে বললেন এই নাও পাঁচশো টাকা কাল সকালেই মেল জাহাজ ছাড়বে আউটরাম ঘাটে টিকিট কেটে এখান থেকে পালাও হরিচরণ কম্পিত হস্তে নোটকখানা নিয়ে দ্রুত পদে রাস্তায় নেমে জনারণ্যে অদৃশ্য হয়ে গেল ভূতপূর্ব ডিটেকটিভ পার্ক থেকে বের হয়ে একটা ট্যাক্সি ভাড়া করে তাতে চেপে বসলেন এবং আদেশ দিলেন গঙ্গার ধারে চলো ট্যাক্সি ছুটলে ডিটেকটিভ অস্ফুট কণ্ঠে বললেন মোহন এতদিন পর তোমার বাসনা পূর্ণ হল এবার তুমি এই কণ্ঠ দিয়ে তোমার স্বপ্ন রানীর কণ্ঠদের সুশোভিত করতে পারবে এই মহামূল্য বস্তু কি জমিদার পত্নীর কণ্ঠের যোগ্য এইবার কণ্ঠীর জন্ম সার্থক হবে রমা সেদিন অপ্রত্যাশিতভাবে রমার মনোভাব জানতে পেরেছি আমার মতো একটা হীন দস্যুকে রমার মতো স্বর্গের দেবী যে এতখানি ভালোবাসতে পারে তা কি কোনোদিন মোহন তুমি স্বপ্নে ভেবেছিলে তোমার দুরাশা এইবার সফল হলেও হতে পারে এতদিন তুমি অন্ধকারে ছিলে সর্বদা শঙ্কায় অভিভূত হয়ে থাকতে যেদিন থেকে কুমার নারায়ণের প্রাসাদে রমার অনুরাগের প্রকাশ জানতে পারলে সেই দিন থেকেই তুমি প্রতিজ্ঞা করেছিলে সেই দেব দুর্লভ নারী রত্নের উপযুক্ত কোনো অলঙ্কার দিয়ে তার ভালোবাসার অনুরাগের প্রতিদান দিতে হবে এতদিন পরে তুমি সফল হয়েছ এইবার চলো মোহন আর একবার তোমার অদৃষ্ট তোমার সুখ শান্তি তোমার ইহকাল পরকাল যাচাই করে আসবে চলো যদি দেবী ভক্তের প্রার্থনা পূর্ণ করেন যদি তিনি এই কণ্ঠী গ্রহণ করেন তবেই তোমার সাধনা সফল হবে তুমি বর পাবে তুমি ধন্য হবে ট্যাক্সি চালক তীরে উপস্থিত হয়ে বলল কোন দিকে যাব হুজুর মোহন ক্ষণকাল চিন্তা করলো পরে বলল বালিগঞ্জ মহানির্বাণ রোড ট্যাক্সি চালক বিস্মিত হলো কিন্তু ট্যাক্সি ঘুরিয়ে পুনরায় যাত্রা করতেও দ্বিধা করল না ট্যাক্সি উল্কা বেগে ধাবিতে হল বন্ধু সকাশে উপস্থিত হয়ে দস্যুমোহন হীরকণ্ঠী অপহরণের সমস্ত বিবরণ বন্ধুর নিকট বিবৃত করে পরিশেষে বলল এমনি করেই পাপি সাজা পায় আর ধার্মিক পুরস্কৃত হয় অমর অমর বলল তা বটে কিন্তু ডিটেকটিভ সে হরিচরণ বেচারাকে তার অর্জিত ফল থেকে বঞ্চিত করে কি সত্যিই ধার্মিকের পরিচয় দেওয়া হয়েছে দাদা মোহন মৃদু হাস্যে বলল ঠিক বলেছ আমি স্বীকার করছি অপরাপর মহৎকার্যের মধ্যে আমার হিরকণ্ঠি অপহরণের ব্যাপারেও শেষ গর্ব অনুভব করি এই হত্যার রাত্রে আমি যে প্রায় এক ঘন্টা সেই ফ্ল্যাটে কাটিয়েছিলাম আমার স্মরণে চিরদিন তা থাকবে ওই সময়টুকুর মধ্যে আমি নিশ্চিতভাবে প্রমাণ সংগ্রহ করেছিলাম যে ধনী মহিলা তার কোনো এক ভৃত্তের দ্বারা নিহত হয়েছেন আমি ভেবে দেখেছিলাম আমাকে যদি হিরক্কণ্ঠি লাভ করতে হয় তবে আমাকে ওই চাকরটা যাতে গ্রেপ্তার হয় অথচ সাজা না পায় তা করতে হবে সেই কারণের জন্য আমি মেঝের ওপর পতিত ছুরিটাকে সঙ্গে নিয়ে এসেছিলাম মুক্ত দরজার চাবি কলের মধ্যে লাগানো ছিল আমি আসার সময় দার চাবি বন্ধ করে চাবিকাঠিটা নিয়ে এসেছিলাম আর আততাইর হাতের রক্তের দাগ দেওয়ালে অন্যান্য জায়গা থেকে ঘষে মেজে পরিষ্কার করে রেখে এসেছিলাম আমার মতে এই সব কাজ আমার কি বলে অমর হেসে বলল অসাধারণ প্রতিভা হ্যাঁ প্রতিভা আর এই প্রতিভা যে অন্য কোনো ব্যক্তির মস্তিষ্কে স্ফুরিত হতো না তাহা আমি দৃঢ় বিশ্বাস করি আমি এক ঢিলে দুই পাখি মেরেছিলাম হরিচরণের গ্রেপ্তার এবং মুক্তি সম্ভব করেছিলাম তারপর আমার উদ্দেশ্য সফল করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি যেমন সে পুলিশের হাত থেকে মুক্তি পেয়ে বার হয়ে এলো সোজা আমার হাতের মধ্যে পড়ল অমর বলল শতগুণে কঠিন হাতের মধ্যে দাদা হ্যাঁ তাই তাছাড়া এক অপরাধের জন্য দুবার কারো বিচার হয় না সেদিক দিয়েও আমার বিবেক মুক্ত ছিল মোহন মৃদু হেসে বলল অমর বলল আহা! বেচারি মোহন সবিস্ময় বলল বেচারি কে হরিচরণ কিন্তু তুমি ভুলে যাচ্ছ হতভাগা নারী হত্যা করেছিল সে একজন খুনি আমি যদি হিরকণ্ঠি সেই খুনি দস্যুর হাতে থাকতে দিতাম তাহলে আমার অপরাধের আর সীমা থাকতো না কিন্তু প্রাণে বেঁচে গেল হরিচরণের মতো এতটাই নর হত্যাকারী দস্যুও প্রাণ ভিক্ষা পেল। এর চেয়ে আশ্চর্য আর কিছু হতে পারে অমর বলল না কিন্তু হীরকণ্ঠি এবার আপনাদের সম্পত্তি হলো তো দাদা আমার হ্যাঁ 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 তা আমারই বটে বলে মোহন তার কোটের পকেট থেকে অতি যত্নে কাগজে মোড়া একটা প্যাকেট বের করে কাগজ মুক্ত করতে অপূর্ব দুটি সমুজ্জ্বল বহুমূল্য রত্ন বের হয়ে পড়ল অমর বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রইল মোহন মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে বলল এমন অপূর্ব বস্তু কি ওইসব সাধারণ কণ্ঠে মানায় তাই ভগবান অবশেষে যথাস্থানে পাঠিয়ে দিলেন অমর বলল তা বটে আপনার কণ্ঠে হীরকণ্ঠি মানাবে ভালো মোহন উচ্চ হাস্য করে উঠল পরে বলল তোমার মতো একটিও নিরেট গর্ধব আমি আর দেখিনি অমর আর এই গুণেই তোমাকে আমার এত ভালো লাগে অমর ক্ষণকাল আনন্দে অভিভূত হয়ে থেকে বলল আমাকে অনেকেরই ভালো লাগে কিন্তু ক্ষেত্রে আপনার আমাকে ভালো লাগার কারণ কি আপনি কি হিরক্ষণটি পড়বেন না তবে কার গলায় দেবার জন্য বিপদের মুখে ছুটে গিয়েছিলেন দাদা সাথে তোমাকে গর্দব বলি অমর রমার কথা এর মধ্যেই ভুলে বসে আছো দেখছি ক্ষুণ্ণ স্বরে মোহন অভিযোগ করল অমর বিস্মিত স্বরে বললো আপনি কি এখনো রমা দেবীকে ভুলতে পারেননি দাদা তার মানে মোহনের মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল সে অতি যত্নে হীরকণ্ঠি কাগজে জড়িয়ে পকেটের মধ্যে রেখে দিল বলল যদি ইচ্ছে করলে মনে করা যেত কিংবা ভোলা যেত তাহলে পৃথিবীতে বড় বড় সব কাজই লয় পেয়ে যেত যাক পৃথিবী দূরে থাক আমি শুধু একরত্তি মেয়ে রমাকে ভেবেই খুশি অমর বিশেষ বিশেষরূপে জানত মোহনের মধ্যে কোনো বাহুল্যের আবেগ বা উচ্ছ্বাসের কোনো দুর্বলতা ছিল না সে যখন হৃদয় দিয়ে কোনো কিছু গ্রহণ করেছে তখন তা থেকে তাকে ফেরানো কোনো জীবিত মানুষের পক্ষে যে সম্ভব নয় তা সে রূপেই বুঝত সুতরাং সে দিক দিয়ে না চলে বলল গত এক বছর নিরুদ্দেশ হয়ে রইলেন এতদিন পরে আপনাকে পেয়েছি আশা করি আজ আমাকে ছেড়ে যাবেন না মোহন বলল না আজ রাত্রে আমি আর কোথাও যাবো না কাল পাঞ্জাব মেলে এলাহাবাদ যেতে হবে তবেই কাল সন্ধ্যা পর্যন্ত তোমার আতিথ্য গ্রহণ করাই শ্রেয় ভেবে এসেছি অমরের মুখ আলোকিত হয়ে উঠল সে দ্রুত পদে চেয়ার ত্যাগ করে বলল যদি ভাগ্য আমার এমনই প্রসন্ন হলো তবে একটু বসুন দাদা আমি আপনার বৌমাকে সুখবরটা দিয়ে আসি অমর ভেতরের দরজা দিয়ে অন্দরমহলে অদৃশ্য হয়ে গেল মোহন টেবিলের ওপর দুটো পা তুলে দিয়ে অস্ফুট কণ্ঠে উচ্চারণ করলো রমা রমা এতক্ষণ শুনছিলেন মোহন ও রমা তৃতীয় পর্ব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন ধরনের গল্প শুনতে চান আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প গল্পবাবুর আসর নমস্কার